করে নিন। আয়া রব্বে কারীম, মাবুদ মাওলা, আল্লাহ আমাদের সকলের তাম জিন্দগির সমস্ত গুণাগত মাফ করে দিন। আয়া আল্লাহ আমাদের সকলের উপরে আপনার কাছে রহমত নাযিল করে দিন। আয়া রব্বে কারীম, মাবুদ মাওলা, আয়া আল্লাহ খাস করে আমাদের সম্মানিত এমপি সবকে আপনি নেক হায়াত তৈয়বা দান করে দিন। আয়া আল্লাহ সমস্ত প্রকারের মুসিবত থেকে হেফাজত করেন। আয় রব্বে কারীম, মাবুদ মাওলা, যতদিন দুনিয়ার জীবন দশায় রাখেন মাওলা, আয় আল্লাহ দেশ ও জনগণের সুযোগ করে খেদমত করার সুযোগ করে দিন। আয় রব্বে কারীম, মাবুদ মাওলা, তার আব্বা আম্মা আত্মীয় স্বজন, আয় আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন সকলকে নাজাতের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ খাস করে আমরা যারা এখানে শরীক হয়েছি মাওলা, আয় আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত তৈয়বা করে দিন। সমস্ত প্রকারের মুসিবত থেকে হেফাজত করেন। শয়তানের শয়তানি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, সমস্ত প্রকারের খারাপি অনিষ্ট থেকে হেফাজত করেন। আয় আল্লাহ খাস করে আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ মুত্তাকিন দিনদার ইমানদার হিসেবে কবুল করে নিন। আয় রব্বে কারীম, মাবুদ মাওলা, যে পথে চললে আপনি খুশি, আপনার আবি আয় আল্লাহ আপনার অনেক নেক বান্দাদেরকে নিয়ে হায়াত উত্তরণ করলাম মাওলা, যাকে আপনার দরবারে পছন্দ হয় ওই হাত উসিলা বানাই আজকের মাজাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় কবুল মঞ্জুর করে নিন। আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল হামারে এ দোয়া দোয়ে খুশতন বজল গায়ে আলাহি হায়াতে দৌলতে ইলমি দরাজি রব্ব ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়াকুল রব্ব ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় রব্বে কারীম, শশীবরের মতো ফরিয়াদ করি মাওলা, আয় আল্লাহ ইনকে আপনি নেক হায়াত তৈয়বা দান করে দেন। আমিন। আয় আল্লাহ অনেকের মুখে প্রশংসা শুনি মাওলা, আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত প্রশংসার বস্তু হয়ে আয় আল্লাহ এখানে জীবিত দশায় থাকার মতো তৌফিক দিন। আমিন। সমস্ত প্রকারের মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। দুনিয়াতে যতদিন রাখেন ইজ্জতের সহিত রাখি আর দুনিয়ার স্মৃতি করি আর না মাওলা। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি আজমাইন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.